আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা। আজকে তার দ্বিতীয় পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই ঝুঁকি এবং অনিশ্চয়তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটি হচ্ছে কিভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হয়। তোমরা সবাই জানো যে এই অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসে তার গ এবং গ নাম্বারেই বলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে। তো অনেক শিক্ষার্থীরা আছে যে তারা সঠিকভাবে আদর্শ বিচ্যুতি কী করতে পারে না, নির্ণয় করতে পারে না। তারা চিন্তা করে যে তারা কি সূত্রের সাহায্যে করবে নাকি শকের মাধ্যমে করবে, কোনটা তাদের জন্য সবচেয়ে সহজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে করি যদি তোমরা শকের মাধ্যমে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো তাহলে খুব সহজে এবং অল্প সময়ে সমাধান করতে পারবা। আর নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য এই শকের সাহায্যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করাই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে শকের মাধ্যমে তোমাদের বইয়ের 45 নম্বর পেজের একটা কাজ দেওয়া আছে, তো ওই কাজটাকে আমি আদর্শ বিচ্যুতি কী করে দিব, নির্ণয় করে দিব। তো দেখো, আমি প্রশ্নটা এই জায়গায় তুলে রাখছি। এই প্রশ্নটা হচ্ছে একটি প্রকল্পের 2007 থেকে 2011 সাল পর্যন্ত আয় নিম্নে দেওয়া হলো। কারণ আমরা সবাই জানি যে আমরা যখন কোনো প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব তাহলে ওই প্রকল্পের আয় দেওয়া থাকবে। কারণ আয় ছাড়া আমরা কি করতে পারবো না, আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবো না। কারণ আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপ করার একটি পরিসংখ্যানিক পদ্ধতি। এই আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা খুব সহজে জানতে পারি যে কোন প্রকল্পের ঝুঁকির পরিমাণ বেশি আর কোন প্রকল্পের ঝুঁকির পরিমাণ কম। কারণ আদর্শ বিচ্যুতির বড় মান ঝুঁকির পরিমাণ বেশি নির্দেশ করে, আদর্শ বিচ্যুতির ছোট মান ঝুঁকির পরিমাণ কম নির্দেশ করে। তো যেই প্রকল্পের ঝুঁকি বেশি হবে ওই প্রকল্পটি আমরা বন্ধ করে দিব, আর যেই প্রকল্পের ঝুঁকির পরিমাণ কম ওই প্রকল্পে আমরা কি করব, অর্থ বিনিয়োগ করব। তো এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা আদর্শ বিচ্যুতি বুঝতে চাও তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি দেখো, ইনশাআল্লাহ খুব সহজেই আদর্শ বিচ্যুতি কী করতে পারবে, সমাধান করতে পারবে। তো আদর্শ বিচ্যুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার শকটা আঁকা। তো দেখো, আমি একটা শক অলরেডি তৈরি করে রাখছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 2007 থেকে 2011 এই যে 5 বছর, এই 5 বছরের আয়গুলো কী কী দেখো। প্রথম বছর 20%, তার পরের বছর 5%, তারপরে -5%, তারপরে 15%, 30%। দেখো এই 5 বছরের আয় দেওয়া আছে। তো এখন আসো, আমরা যে শকটা তৈরি করব, যতগুলো আয় দেওয়া থাকবে মানে যত বছরের আয় দেওয়া থাকবে তার থেকে দুইটা গড় বেশি করব। কয়টা? দুইটা। তো দেখো আমি করছি 1, 2, 3, 4, 5, 6, 7, যেহেতু 5 বছরের আয় দেওয়া আছে। এবার এইভাবে আমরা কয়টা গড় করব, প্রথম গড়টার নাম দিব বছর, তারপরে দিব আয়, তারপরে দিব গড় থেকে ব্যবধান, আর এই গড় থেকে ব্যবধানটা আমি বাহির করব আয় মাইনাস গড়। প্রত্যেকটা বছরের আয় থেকে গড় বাদ দিব, তারপরে এই জায়গায় লিখব ব্যবধানের বর্গ। এভাবে চারটা, এই যে দেখো, বছর, আয়, গড় থেকে ব্যবধান, এটা বাই করব আয় মাইনাস গড়, ব্যবধানের বর্গ। তো প্রকল্পের নামটা এই জায়গায় লিখে নিবা, তারপরে লিখবা আদর্শ বিচ্যুতি। তো লিখার পরে এবার আসো, এই যে বছর দেওয়া আছে, এই জায়গায় যত বছর দেওয়া থাকবে মানে যেই বছরগুলো দেওয়া থাকবে সেগুলো তোমরা লিখে নিবা। তো আমি লিখে নিই, প্রথমে দেওয়া আছে 2007, আমি লিখে নিলাম, তারপরে আমি লিখব 2008, তারপরে আমি লিখব 2009, 2010, তারপরে লিখব 2011। লিখার পর যেই বছরের আয় যত ঠিক ওই বছরে আয়টা আমি লিখে নিব। 2007 সালে আয় হচ্ছে 20%, তো আমি এই জায়গায় 20 লিখে নিব, আর পার্সেন্ট দিব না, কারণ পার্সেন্ট এই জায়গায় উপরে আমি লিখে রাখছি। তারপরে হচ্ছে 5% আমি লিখে নিব, তারপরে -5%, 15%, 30%। এবার এই আয়গুলো লিখার পর আমাদের কাজ হবে এই আয়গুলোর একটা যোগফল বাইর করা।
আয়ের একটা কি বের করব যোগফল তো আমি এই জায়গায় যোগফল কথাটা লিখে নেই লিখার পরে আমি এই জায়গায় যেটা করব এই আয়গুলো আমরা যোগ করব তো এই আয়গুলো যদি আমি যোগ করি দেখো একটা মাইনাসার আছে সবগুলো যোগ করে মাইনাসারটা আমি বিয়োগ করে দিব তাহলে আমার যোগফল আসবে 65 আমার যোগফল কত আসবে 65 আসবে এবার এই যে আমি আয়ের একটা যোগফল বাইর করলাম প্রিয় শিক্ষার্থীরা এবার এই আয়ের একটা গড় বাইর করব তো এই জন্য আমি নিচে আয়ের একটা গড় বাইর করব দেখো আমি কিভাবে বাইর করি তো আমি নিচে লিখলাম আয়ের গড় তো আয়ের গড়ের সূত্র হচ্ছে প্রদত্ত সংখ্যার যোগফল গড়ের সূত্র হচ্ছে প্রদত্ত সংখ্যার যোগফল ভাগ প্রদত্ত সংখ্যার যোগফল হচ্ছে 65 ভাগ প্রদত্ত সংখ্যা হচ্ছে 5 এই যে 1 2 3 4 5 আর প্রদত্ত সংখ্যার যোগফল হচ্ছে 65 ওই যোগফলকে আমি প্রদত্ত সংখ্যা দ্বারা কি করে দিব ভাগ করে দিব তো আমরা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে 13 কত আসবে 13% আসবে 13% কারণ 5 13 65 তার মানে আয়ের গড় কত পাইছি আমরা 13 পাইছি এবার দেখো এই যে গড় থেকে ব্যবধান এটা বাহির করব কিভাবে আয় মাইনাস গড় মানে প্রত্যেকটা বছরের আয় থেকে এই যে গড় পাইছি আমি এই গড়টা কি করে দিব বিয়োগ করে দিব তো চলো বিয়োগ করি প্রথম বছর আয় হচ্ছে 20 তো আমি এখানে 20 লিখব আর গড় হচ্ছে 13 দ্বিতীয় বছর আয় হচ্ছে 5 গড় হচ্ছে 13 তৃতীয় বছর আয় হচ্ছে -5 বিয়োগ করব 13 কারণ গড় হচ্ছে 13 এবার চতুর্থ বছর আয় হচ্ছে আমার 15 গড় হচ্ছে 13 এবার পঞ্চম বছর আয় হচ্ছে আমার 30 গড় হচ্ছে 13 এবার আসো আমরা এই যে ব্যবধান বাইর করি তো এই জায়গায় 20 থেকে 13 বিয়োগ করলে আমার থাকবে 7 তারপরে এই জায়গায় দেখো বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটা বিয়োগের আর ছোটটা প্লাসের যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আমার যেটা থাকবে মাইনাসের 8 থাকবে এই জন্য আমি এই জায়গায় মাইনাসের 8 লিখে দিলাম তারপরে দেখো আমার এইটাও মাইনাসের এইটাও মাইনাসের এর জন্য এই জায়গা হবে -18 তোমরা আবার এটা থেকে এটা বিয়োগ করো না কারণ এই জায়গায় এটা বিয়োগের যোগ হবে কারণ এই জায়গায় দেখো এই 5টা মাইনাসের 13টা মাইনাসের এর জন্য সংখ্যা দুটো যোগ করব যোগ করে তার আগে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিব তো এই জায়গা হবে 2 কারণ 15 থেকে 13 চলে গেলে 2 আর 30 থেকে যদি 13 চলে যায় তাহলে থাকবে 17 তো প্রিয় শিক্ষার্থীরা দেখো গড় থেকে ব্যবধান আমরা কিভাবে বাহির করলাম গড় থেকে ব্যবধান বাহির করছি প্রত্যেকটা বছরের আয় থেকে গড় বিয়োগ করছি গড় কিন্তু 13 প্রত্যেকটা বছর দেখো গড় একই থাকবে আর প্রত্যেকটা বছরে আয় যা আছে তার থেকে আমরা 13 কি করব বিয়োগ করে দিব এবার আসো আমরা যেটা করব ব্যবধানের বর্গ বাই করব এই যে ব্যবধানগুলো দেখতেছো এই ব্যবধানের বর্গ বাই করব বর্গ মানে স্কয়ার বর্গ মানে একটা জিনিস ডাবল হয়ে যাবে কিভাবে দেখো বর্গ মানে স্কয়ার তো আমি এটাকে বর্গ করি তো বর্গ করলে আমি এভাবে লিখতে পারি 7 গুণন 7 তো তোমরা আবার চাইলে এভাবে লিখতে পারো এই যে এভাবে লিখতে পারো স্কয়ার দিলেও হবে তো আমার কাছে মনে হয় যে আমি এইভাবে লিখলে সহজ মনে হয় তো আমি এইভাবে লিখলাম তোমরা চাইলে এভাবে লিখতে পারো লেখার পর আমি সবগুলোকে লিখব যেহেতু এটা মাইনাসের 8 আমি এই মাইনাসের 8টা দুইবার গুণ দিব কারণ বর্গ করতেছি আমি এটা হচ্ছে মাইনাসের 18 গুণ দিব মাইনাসের 18 2 গুণ 2 এই জায়গায় 17 গুণ 17 এবার আসো প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এটা গুণ দেই তাহলে আমাদের হবে 7 7 49 এবার এই মাইনাস আর মাইনাস এখন এই গুণের ক্ষেত্রে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায় তোমরা সবাই জানো তোমরা যখন গুণ দিবা তখন এটা কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তখন এই জায়গা হবে 64 হবে তোমরা আবার মাইনাস দিও না কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না গুণ আর ভাগের ক্ষেত্রে কিন্তু চিহ্নটা পরিবর্তন হয় তাহলে এই জায়গায় কত হবে চলো আমরা ক্যালকুলেশন করি 18 গুণ 18 18 গুণন মাইনাস 18 তাহলে আমাদের আসবে 324 লিখে দিলাম এবার এই জায়গায় হবে 4 এই জায়গায় 17 গুণ 17 তাহলে কত আসবে চলো আমরা গুণ করি 17 গুণ 17 তাহলে আমাদের আসবে 289 এবার এই যে ব্যবধানের বর্গগুলো আমরা পাইছি এগুলোর একটা যোগফল বাইর করব আমি এই জায়গায় লিখে নিই যোগফল তো এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমার রেজাল্ট আসবে 730
দেখো আমাদের রেজাল্ট আসবে কত 730 তাহলে আমি ব্যবধানের বর্গ কত পাইলাম যোগফল 730 পাইলাম এখন আমরা যেটা করব প্রিয় শিক্ষার্থীরা এই যে ব্যবধানের একটা যোগফল পাইছি ঠিক আয়ের একটা যেরকম গড় বাহির করছি আমি ঠিক ব্যবধানের বর্গের একটা গড় বাহির করব তো তোমরা নিচে নিচে লিখবা যেহেতু আমার জায়গা নাই আমি পাশে দেখাইতেছি তোমাদেরকে তো আমি এই জায়গায় লিখব 17 ব্যবধানের বর্গের গড় তো ব্যবধানের বর্গের গড় আমরা কিভাবে বাইর করব দেখো এই যে ব্যবধানের একটা যোগফল পাইছি এই যোগফল থেকে আমি ব্যবধানের বর্গের একটা গড় বাহির করব তো দেখো ব্যবধানের বর্গের গড় যে বাহির করব এটা বাহির করার সূত্র হচ্ছে প্রদত্ত সংখ্যার যোগফল ভাগ n মাইনাস 1 আমি আবারো বলি প্রদত্ত সংখ্যার যোগফল ভাগ n মাইনাস 1 তো এবার আসো এই n মানে কি দেখো এই জায়গায় যখন আমরা আয়ের গড় বাহির করছি তখন কিন্তু আমরা প্রদত্ত সংখ্যার যোগফল ভাগ প্রদত্ত সংখ্যা দিছি কিন্তু ব্যবধানের বর্গের যোগফলটা থেকে যখন আমরা ব্যবধানের বর্গের গড় বাহির করব তখন আমরা প্রদত্ত সংখ্যার যোগফল ভাগ দিব n মাইনাস 1 দ্বারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবা তো n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার আমরা যতগুলো বছরের অঙ্ক করি তো আমরা এই জায়গায় কয় বছর অঙ্ক করি 5 বছর এই যে দেখো 1 2 3 4 5 এর জন্য n এর জায়গায় 5 লিখব লিখার পরে আমি ভাগ দিব 1 দিয়ে এবার আসো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় 730 ভাগ হবে 4 তো এবার আসো আমরা ভাগ দেই তাহলে কত হয় 730 কে আমরা যদি 4 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের আসবে 182.5 182.5 আমি এটাকে লিখে দেই 182.5 তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি যেটা বাহির করলাম এটা হচ্ছে ব্যবধানের বর্গের গড় বাহির করছি 182.5 এখন আমাদের মূল কাজটা করতে হবে সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি তো যেহেতু জায়গা নাই আমি পাশে তোমাদেরকে দেখাই দিতেছি যে আদর্শ বিচ্যুতির আমরা কিভাবে বাইর করব আমি এটাকে লিখে নেই আদর্শ বিচ্যুতি তো আদর্শ বিচ্যুতি বাইর করব ব্যবধানের বর্গের যে গড় পাইছি আমি এই যে ব্যবধানের বর্গের যে গড়টা ওই গড়টাকে আমি রুট ওভার করে দিব তো 182.5 এটাকে যদি আমি রুট ওভার করে দেই তাহলে আমার কত আসবে চলো আমরা এটাকে রুট ওভার করে দেই তাহলে আমাদের আসবে 13.50 আমাদের আসবে 13.50 তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা আদর্শ বিচ্যুতি যখন বাইর করব এই আদর্শ বিচ্যুতিটা বাইর করব ব্যবধানের বর্গের যে গড় আসবে এই যে দেখো ব্যবধানের বর্গের যে গড়টা ওইটাকে আমরা রুট ওভার করে দিব করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি আদর্শ বিচ্যুতি তার মানে এই প্রকল্পের আদর্শ বিচ্যুতি হচ্ছে 13.50 তো এইরকম করে আমরা প্রত্যেকটা প্রকল্পের আদর্শ বিচ্যুতি কি করব বাইর করব তো পরীক্ষায় তোমাদের সাধারণত দুইটা প্রকল্প দেওয়া থাকবে তো আমি তো এভাবে একটা প্রকল্প বাইর করছি ঠিক এরকম আরেকটা প্রকল্প দেওয়া থাকবে দিয়ে বলবে যে কোন প্রকল্পে তুমি টাকা বিনিয়োগ করবা তখন আমরা কি করব আরেকটা প্রকল্পের আদর্শ বিচ্যুতি বাইর করব বাইর করার পর আমি দেখব যে কোন প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান বড় যেটা বড় সেটা ঝুঁকি বেশি সেটাতে আমরা বিনিয়োগ করব না যেটার মান কম সেটাতে আমরা বিনিয়োগ করব আর যদি আমাদেরকে বলে যে কোন প্রকল্পটি আমরা বন্ধ করে দিব তাহলে যেই প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান বড় হবে ওই প্রকল্পটা আমরা কি করে দিব বন্ধ করে দিব তো প্রিয় শিক্ষার্থীরা দেখো কিভাবে আদর্শ বিচ্যুতি বাইর করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো তারপরেও যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম